বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব পেঁপে আর ফুলকপি দিয়ে একটা সবজি ভাজি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিই, সরিষার তেল পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম, আপনারা ইচ্ছা করলে যে কোনো ফুড অয়েলই ব্যবহার করতে পারেন। এখানে আমি সরিষার তেল ইউজ করলাম। এখন আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তেজপাতা দিলাম দুই টুকরো। এখানে আমি আদা রসুন এবং জিরা পেস্ট করে রেখেছি, এক চামচ দুই চামচ দিয়ে দিলাম চা চামচের। হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া এক চামচ প্রায়, লবণ দিলাম স্বাদ মতো। আমি সবজিটা দিয়ে দিচ্ছি পেঁপে আর ফুলকপি। সবজিটা এমনভাবে রান্না করব যেন ভাত ছাড়াও খাওয়া যায় খালি মুখে। যারা খেতে করছেন তারা এইভাবে সবজিটা রান্না করে খেতে পারবেন। এখানে কোনো পানি ইউজ করবো না, ঢেকে দিলাম, ধীরে ধীরে ভাপে সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে দিই, প্রায় তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখব। সিদ্ধ হয়ে আসছে, হালকা জ্বালা আরও পাঁচ মিনিট থাকবে, তারপরে সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে হালকা জ্বাল দিতে হবে, বেশি জ্বাল দেওয়া যাবে না, বেশি জ্বাল দিলে নিচে লেগে যাবে। তাই হালকা জ্বাল দিলে সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। Thank you.
হয়ে গেছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব ভাজি এখন দিব একটু বেগুন ভাজি একটু সরিষার তেল দিয়ে দিই পরিমাণ মতো বেগুন এটা সবজিতে দেওয়ার জন্য কেটেছিলাম দিলাম না তা কি করব কাটা ছিল তো কালো হয়ে যাবে একটু ভাজি করে নিই জন্য ভাজি করে নিই মরিচ দিয়ে দিই এখানে বেগুন ভাজিটা আমার হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিই ভালো লাগবে আমার এটা এখন যাক আমি ঢেলে নিব হয়ে গেল আমার বেগুন ভাজি আর পেঁপে আর ফুলকপি দিয়ে একটা সবজি আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইবের পূর্বে অবশ্যই ওয়াচিং করবেন 3-4 মিনিট আসসালামু আলাইকুম